এই কুসুম না মতিন ভাই ভালো আছেন আছি ভালো আছি তুই দেশে কবে এলি এই তো 7 দিন হইল কই তোরে তো গেরামে দেখলাম না গেরামে আইছি তো কালকে আর এত দিন তো ঢাকায় আছিলাম হাসপাতালে ঘটনা কি আপনি হাসপাতালে আছিলেন কি লাগে মানে কি হইছে আপনার ভাই আর কেমনে কই আমনে ঘরে দালালের খপ্পরে পড়ে বিদেশ গেছিলাম হ্যাঁ তো আমারে অন্য জায়গায় বেচা দিছে আমি কোন রকমে জান্ডা লয়ে পলাই আইছি কোন কি আপা আর কইেন না ভাই এক দালালের খপ্পরে পইরা আমি ভিটামাটি সব বন্ধক দিয়ে বিদেশ গেছিলাম হ্যাঁ আমারে কি করছে এক দালালের হাত থেকে আরেক দালালের হাতে দিছে আরেক দালালের হাত থেকে আরেক দালাল এরকম করে কয়েক জায়গায় ঘুইরা আমি লাস্টে বাঙালি একটা বাইরে পাইছিলাম হ্যাঁ আমারে বাংলাদেশ দূতাবাসে নিয়ে যাইয়া আমারে দেশে পাঠাইছে অনেক কষ্ট আমি কি করছি আমি তো গটকালি করে বিয়া বরাই আর কেউ যদি ওই হানিমুনে বিদেশে যাইবার চায় সেই কামটা আমি আলম দিয়ে করাই মানে আলম বাইরে দিয়ে করাই আর কি তোমার না এখনো বিবেচনা নাই গট হ্যাঁ তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো হ্যাঁ এক তো ফেসাই কুসা ফিরিস্তে শুনাইতে হবে না তোমার কপাল কিন্তু খারাপ হয়ে গেছে তুমি জল দিয়ে গ্রাম ছেড়া ফালাও না হইলে তোমার কিন্তু একটা কিলো মাটিতে পড়বো না গট সাহেব আপনিও কি দালালের দলে না রে বোন আমি হেলো কাম করি না আমি গটক বিয়া পড়াই আলম কইছিল এই গ্রামে আমার কাম করতে হ্যার লাইগা মানুষ জোগাড় করে দিতে বিদেশ পাঠানোর লাইগা বুঝছেন আমি কিন্তু আসলে হ্যারে দরকার মনে করি না হ্যাই আমার দরকার মনে করে শোনেন আপনার একটা ইম্পর্টেন্ট কথা কই এই গটকালির ব্যাপারটা আমার 20 বছরের অভিজ্ঞতা আলমের লগে পরিচয় হওয়ার আগেই আমি প্রতিষ্ঠিত একটা ঘটক ভাই আপনি কিন্তু আলমের লগে মিশেন না হ্যাঁ কিন্তু মানুষ ভালো না হ্যাঁ আপনার কান্দে বন্দুক রাইখা গুলি চালাইবো পাল্টা গুলি কিন্তু আপনি খাইবেন হ্যাঁ খাইতো না হুম তাহলে একটা কাম করি আলমের মাথাটা কামাই দি আরে এই মাথা কামাই না বাইরে কেডা ওনার তো আগে গ্রামে দেখি নাই কেডা নি দেখবা কইতে কা উনি তো আসিল না উনি একটা বিশিষ্ট প্রখ্যাত একজন নাপিত ওনার ভালো একটা বাজারে দোকান আছে নাপিত ভালো ভাই নাপিতগিরি করা ভালো বিদেশ যাওয়ার থেকে এই নাপিতগিরি অনেক ভালো আমি একটা কথা কই শুনেন বিদেশ হলো লটারির মতো যদি একবার লাগে যায় তাহলে কপাল ভালো আর যদি না লাগে তাহলে জীবনটাই শেষ আমি যে কেন বিদেশ গেলাম বিদেশ না যায় যদি ভাই হাঁস মুরগিও ফেলতাম তাইলেও আমি ভালো থাকতাম ঠিকই কইছিস বোন আচ্ছা মতিন ভাই এই দোকানটা কি আপনি নিছেন আগে না শেলি ভাবি চালাই তো শেলির কাছ থেকে মেম্বার নিয়েছিল ওর কাছ থেকে আবার মিন্টু নিছে এখন আমি বসি ভালো করছেন ভাই দোকানদারি করতেছেন অনেক ভালো কিন্তু আমি তো চিন্তায় মরে যেতেছি গা আমার যেমন কি হইব রে ভাই আমি তো ভিটামাটি বন্ধক দিয়া বিদেশ গেছি আমার তো কামের কাম কিছুই হইল না চিন্তা করিস না বোন আল্লাহ একটা পথ করে দিব তুই এদিকে কই গেছিলি গেছিলাম তো মেম্বার সাহেবের কাছে এই আলমের নামে বিচার দিতে যদি কোনো সুরাহা হয় আমি যে জাহান নাম থেকে এত কষ্টে বাচ্চা ফিরে আইছি এই জাহান নামে আমি আমার মা বোন করে ফাটামো ওইটার কথা কইস না রে বোন ওইটা একটা বদের বদ তুই কি কইছস আমি তো সাফ সাফ কই আছি এই সব কাম আমি পারতাম না এই একটা আপনি একটা বিবেচনার মতো কথা কইছেন